ইচ্ছা ছিল আমার থাকার, বাট আরেকটি অনুষ্ঠান থাকার কারণে আমি হয়তো থাকতে পারবো না সেই সময় মোনাজাতের সময়। তবে আমি নিশ্চয়ই আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আপনারা যখন মোনাজাত করবেন, আজকে যেরকম আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা মোনাজাতে নিশ্চয়ই আপনাদের যেমন পারিবারিক ভাবে বা আপনজনদের জন্য আপনারা করবেন, ঠিক একইভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে উপস্থিত প্রতিটা মানুষ আজকে নিজের দেশকে আপনারা যেমন ভালোবাসেন, ঠিক একইভাবে নিজের দলের সহকর্মীদের প্রতিও আপনাদের সেই স্নেহ মমতা আছে। আজকে সামগ্রিকভাবে সকলের জন্য দোয়া চাইতে হবে এবং যেহেতু দেশের জন্য দোয়া চাইবেন, দেশের ভালোর জন্য আমরা দোয়া চাইব, দেশের মানুষের জন্য আমরা দোয়া চাইব। আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দোয়া চাইছি, আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি, যেই সময় দেশে বহু মানুষ আছে, এই মানুষের সংখ্যা হাজার না, তারও বেশি, লক্ষ না, তারও বেশি, এই মানুষের সংখ্যা কোটি কোটি। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিভিন্ন কষ্টে আছে, কোটি কোটি মানুষ আছে আজকে যারা এই মুহূর্তে সঠিকভাবে ইফতার করতে পারছে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এটি আমার কথা না, আপনারা এখানে যে মানুষগুলো আজকে আমার সামনে এখানে উপস্থিত আছেন, আপনারা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করতে হয়, কথা বলতে হয়, দেখছেন, হাঁটতে চলতে থাকতে মানুষকে দেখছেন, আপনাদের আশেপাশে এরকম বহু মানুষ আছে, আপনাদের চেনা পরিচিত বহু মানুষ আছে। আজকে এই যে দামি সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে, জনগণের সমর্থন ছাড়াই অস্ত্রের জোরে আজকে যারা ক্ষমতা দখল করে রেখেছে, এরা অনেক বড়াই করে যে তারা বলে দেশের উন্নয়ন করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই কথাটি একটু আগে বলছিলাম যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় আমরা খবর দেখছি যে বাংলাদেশের 4 কোটি পরিবার বা 4 কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে সংসার চালাচ্ছে। হয়তো খুঁজলে দেখা যাবে এখানে আপনারা আজকে যারা বসে আছেন তার মধ্যে হয়তো এরকম মানুষের সংখ্যা আছে যারা প্রতি মাসে কষ্ট করে সংসার চালাতে কষ্ট হচ্ছে, ঋণ করতে হচ্ছে বিভিন্নভাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, তার পাশাপাশি আরেকটি আমরা দেখেছি, এই যে হাসিনা সহ আজকের যে দামি দল যারা জোর করে ক্ষমতায় ধরে রেখেছে, অস্ত্রের জোরে, অস্ত্র দিয়ে ক্ষমতা ধরে রেখেছে, প্রশাসন দিয়ে ক্ষমতা ধরে রেখেছে, এদের উন্নয়নের বড়াই আজকে যদি এদের উন্নয়নের বড়াই এতই হয়ে থাকে সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কয়েকদিন আগে পত্রিকার পাতাতেই খবর এসেছে যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আছে যারা জানে না যে আগামী দিন তারা সঠিকভাবে দুবেলা খেতে পারবে কিনা, 3 বেলা তারা খেতে পারবে কিনা, এই নিশ্চয়তা নেই। অথচ যেই দেশে কোটি কোটি মানুষ প্রতি মাসে ঋণ করছে, যেই দেশে লক্ষ কোটি মানুষ জানে না পরের দিন তারা সঠিকভাবে খেতে পারবে কিনা দুবেলা বা 3 বেলা, ঠিক সেই দেশেই আমরা দেখেছি এই যে দামি সরকারের দল, এদের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের এদের দলের লোকজন কিভাবে বিদেশে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বিদেশে সহায় সম্পত্তি গড়ে তুলছে। প্রিয় ভাই বোনেরা, খুব সম্ভব চট্টগ্রামেরই বোধহয় আওয়ামী লীগের এক নেতা, আপনারাও দেখেছেন কম বেশি, হয়তো অনেকেই চিনেন, নাম শুনেছেন আপনারা, চট্টগ্রামেরই এক আওয়ামী লীগের এক নেতা, সে আমরা দেখেছি বিদেশে তার 1-2টা বাড়ি না, শত শত বাড়ি থাকে। আপনারা দেখছেন কদিন আগের ঘটনা এসছে পত্রপত্রিকা, সারা বাংলাদেশে আলোচনা হয়েছে। একজন, এর আগেও আমরা তাদের বিভিন্ন উজির নাজির মন্ত্রী, এমনকি হাসিনার পরিবারের লোকজন, তাদেরও 5-10টা করে বাড়ি বিদেশের মাটিতে, বিভিন্ন দেশে তাদের বাড়ি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে বিদেশে তারা সহায় সম্পদ গড়ে তুলেছে, এগুলো এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটতাজ করে বিদেশে এগুলা গড়ে তুলেছে। আজকে পত্রিকার পাতা খুললে আমরা দেখছি যে ব্যাংকগুলোর কি অবস্থা, এক একটি ব্যাংক ধসে পড়ছে, ব্যাংকে মানুষ, সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ সেখানে গচ্ছিত রাখে, অথচ এই ব্যাংকগুলো একটার পর একটা বসে পড়ছে। আমাদের কি কোনো ব্যাংক রেড জোন, কোনো ব্যাংক ইয়েলো জোন, কোনো ব্যাংক গ্রিন জোন, এইভাবে। তো রেড জোন মানে হয়েছে, বাংলায় আমরা বলি না লাল বাতি চলে গেছে, একটির পর একটি ব্যাংকের লাল বাতি চলে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কোথায় অন্য সময় তো এরকম ছিল না। এখানে বেশ কিছু মুরব্বী আছেন, সেই মুরব্বীদের নিশ্চয়ই স্মরণ আছে যে দেশ স্বাধীনের পরে যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও ব্যাংকগুলোর এই অবস্থা হয়েছিল, ব্যাংকগুলোতে লাল বাতি চলে গিয়েছিল। আজ আবারও যখন এই সন্ত্রাসী বা এই ভোট ডাকাত দলটি জোর করে ক্ষমতা ধরে রেখেছে, ঠিক একইভাবে ব্যাংকগুলোর আবার এই ত্রাহি অবস্থা, ব্যাংকগুলোতে আবার লাল বাতি জ্বলেছে, ব্যাংকগুলো লাল বাতি হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে কন্টিনিউ পত্রিকার পাতায় খবর বের হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিভাবে মারপিট চলছে, সেখানে কিভাবে এই যে সন্ত্রাসী দল আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, এদের লোকজনরা কিভাবে তারা মারপিট করছে। শুধু তারাই যে মারপিট করছে তা না, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে হল আছে, হোস্টেল আছে, যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা থেকে পড়ালেখা করে, সেই হলগুলোকে আমরা দেখেছি বিভিন্নভাবে খবরাখবর আসছে, সেই হলগুলোতে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নামক যে ভোট ডাকাতের দল, এদের একটি সন্ত্রাসী সংগঠন আছে ছাত্রলীগ নামধারী একটি সন্ত্রাসী সংগঠন। আমরা দেখেছি এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনগুলো এই হলগুলোতে, আবাসিক হলগুলোতে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা থাকে, তা আমরা দেখেছি সেই হলগুলোতে তারা তাদের টর্চার সেল করে তুলেছে। বিভিন্নভাবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা অত্যাচার করে, নির্যাতন করে। সেখানে তারা ছাত্রছাত্রীদের মধ্যে যারা দেশের কথা বলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, তাদেরকে রীতিমতন তারা হত্যা করে। নিশ্চয়ই আবরার কথা আপনাদের মনে আছে, আবরার মতন একজন মেধাবী ছাত্রকে তারা হত্যা করেছিল। কেন? আবরার কি বলেছিল? আবরার একটি কথা বলেছিল, বাংলাদেশের নদী থেকে পানি নিয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের পারমিশন না নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ। আবরার তার প্রতিবাদ জানিয়েছিল, তার ফলশ্রুতিতে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন আবরারকে হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, আবরারকে হত্যার মধ্যে দিয়ে একটি ঘটনা আজকে প্রমাণিত হয়েছে। শুধু আবরারকে ঘটনা হত্যার মধ্যে দিয়েই নয়, তার পরবর্তীতে আরো অনেক কতগুলো ঘটনা ঘটেছে। আজকে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ যেরকম লুটপাট হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যেরকম ধ্বংস করে ফেলা হচ্ছে, একইভাবে যেমন আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলাচ্ছে। এখানে আপনারা যারা আজকে বসে আছেন, বহু মানুষ আছেন যাদের নামে বহু মিথ্যা মামলা আছে, একের অধিক মিথ্যা মামলা আছে। এখানে বহু মানুষ আজকে উপস্থিত আছেন, এখানে সামনে যারা বসেন, আপনারা যারা এই যে মিথ্যা মামলা যাদের নামে আছে, আপনারা কি আদালত থেকে কোনো সুবিচার পেয়েছেন আজ পর্যন্ত? না, কেউ কোনো সুবিচার বা ন্যায় বিচার পাননি আপনারা। আজকে আদালতগুলো মনে হচ্ছে যে এই যে দামি সরকারের যে দল, তাদের অঙ্গ বা সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। আদালতকে, বিচার ব্যবস্থাকে পর্যন্ত তারা ধ্বংস করে ফেলেছে। শিক্ষার ব্যবস্থা ধ্বংস তো আজকে, বিচার ব্যবস্থা ধ্বংস আজকে, অর্থনীতি ধ্বংস আজকে। প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি একটু আগে বলছিলাম, প্রত্যেকটি সেক্টর এরা ধ্বংস করে দিয়েছে আবরারকে। আজকে দেখুন পত্রপত্রিকায় আমরা খবর আসে, পত্রপত্রিকাগুলো লিখতে পারে না, তারপরেও ফাঁক ফোকর দিয়ে যতটুকু লিখে। আমরা দেখেছি কয়েকদিন আগে আন্তর্জাতিকভাবে খবর প্রকাশিত হয়েছে। এই খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে, এই চিকিৎসা ব্যবস্থাকে গত 15-16 বছরে একদম ভেঙে চুরমার করে দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মধ্যে এই দক্ষিণ এশিয়া সহ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি, আমরা এই যে ভোট ডাকাতের দল, এই যে দামি নির্বাচনের যে দল, এদের লোকজনের কিছু হলেই তো আমরা দেখি তারা বিদেশে চলে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থার জন্য, অথচ অন্যদিকে আমরা তাদের উন্নয়নের গল্প শুনি। এতই যদি উন্নয়ন হয়ে থাকে রে ভাই, তাহলে আপনারা কেন যান বিদেশি চিকিৎসা করাতে? দেশি চিকিৎসা নেন না, দেশেই আপনারা চিকিৎসা নেন। তারা দেশে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা নেয় না, কারণ তারা নিজেরাই ভালো করে জানে যে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে। প্রিয় ভাই বোনেরা, আজকে শুধু চিকিৎসা ব্যবস্থাই ধ্বংস না, আজকে শুধু শিক্ষা ব্যবস্থাই ধ্বংস না, আজকে শুধু অর্থনৈতিক অবস্থাই ধ্বংস না, আজকে শুধু বিচার ব্যবস্থাই ধ্বংস না, आज के बांग्लादेश स्वाधीनता और सार्वभौमत्व पर्यन्त आज के হুমকির সম্মুখীন আবরারকে হত্যার মাধ্যমে এই ঘটনাটি পরিষ্কার হয়ে গিয়েছে। শুধু ফেনী নদী থেকে পানি নিয়ে গিয়েছিল সেটির প্রতিবাদ যেটি করে আবরার হত্যার শিকার হয়েছে, আবরার শহীদ হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি এই কয়েকদিন আগের ঘটনা ফেনীতে ঢুকে ফেনী নামক জেলাতে ঢুকে পার্শ্ববর্তী দেশের লোকজন আমাদের 23 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে। অথচ আজকের এই দামি সরকার কোন রকম প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুধু তাই না, আমরা কি দেখেছি সীমান্তে আমরা দেখেছি আমাদের বিজেপির সদস্যদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রতিবেশী দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স। কিন্তু আজকের এই দামি সরকারই বলেন এই ভোট ডাকাত সরকারই বলেন বিন্দুমাত্র প্রতিবাদ করার সাহস পর্যন্ত হয়নি তাদের। কেন সাহস হয়নি? প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সাহস এ কারণেই হয়নি যে আজকে এরা পার্শ্ববর্তী একটি দেশের প্রতিবেশী একটি দেশের শুধু যে দালালি করছে তা না, এরা রীতিমতন কৃত দাসে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে এসেছে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই 2-3 দিন আগের ঘটনা, এই যে দামি নির্বাচনে দামি সরকারি দল যে এই যে ভোট ডাকার দল মাফিয়ার দল এদের মহাসচিব নামে মহাসচিব পদে একটি লোক আছে, তার একটি নাম তার বাবা মা দিয়েছে কিন্তু বাংলাদেশের নাম সেই নামে ডাকা, বাংলাদেশের নামে আমি লাইভে বললাম, আপনারা সবাই বলছেন আমরা লাইভে বললাম। এই লোক দেখেছেন কয়েকদিন আগে কি বলেছে প্রতিবেশী একটি দেশের নাম উল্লেখ করে বলেছে যে তারা না থাকলে এই মাফিয়ার দল ক্ষমতায় আসতে পারত না। সবাই জানেন আপনারা এখন এর মধ্যে। শুধু কি তাই, দেখেন এই যে 2 দিন আগে যে তামাশার একটি নির্বাচন হলো, এই নির্বাচনের সময় আমরা কি দেখলাম, নির্বাচনের সময় দেখলাম তাদের কোন প্রার্থী ঘোষণা দিল যে আমি অমুক দেশের প্রার্থী, সে বাংলাদেশের প্রার্থী না, বাংলাদেশের মানুষের প্রার্থী না, সে পরিষ্কার বলে দিল আমি অমুক দেশের প্রার্থী। আমরা দেখলাম এই দামীদের দল এই ভোট ডাকাতের দল আমরা দেখেছি তাদের মন্ত্রীরা বিদেশ থেকে এসে কোন একটি বিশেষ দেশ থেকে ফিরে এসে বলেছে আমি বলে এসেছি, আমি অনুরোধ করে এসেছি, যে যেভাবেই হোক আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। নিশ্চয়ই এই ঘটনা আপনারা দেখেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এই যে কয়েকটি উদাহরণ দিলাম এই উদাহরণ থেকে কি প্রমাণ হয়? এই উদাহরণ থেকে কয়েকটি বিষয় পরিষ্কার। এক, এই দেশের মানুষের উপরে এই যে দামিনী দল, এই যে মাফিয়ার দল, এই যে আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশের মানুষের উপরে তাদের আস্থা নেই। যদি বাংলাদেশের মানুষের উপরে আস্থা থাকতো তাহলে তারা বাংলাদেশের মানুষের কাছে বলতো আপনারা আমাদের পাশে দাঁড়ান। এটি গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যখন তারা বলে যে আমরা অমুককে বলে এসেছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য, এটি আরেকটি কথা প্রমাণিত হয়। এবং যখন বলে যে তারা পাশে না থাকলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না, যখন তারা বলে তাদের লোকজন বলে আমি অমুক দেশের প্রার্থী, এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এটা মার্চ মাস, স্বাধীনতার মাস, 2 দিন পরে কাল আমরা স্বাধীনতা দিবস পালন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, এই মাসে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা জলাঞ্জলি দিয়ে এসছে। এই চট্টগ্রামের মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। মানুষ যুদ্ধ করে সেদিন দেশ স্বাধীন করেছিল। অথচ আজকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ জলাঞ্জলি দিয়ে এসেছে এই মাফিয়ার দল। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের মানুষের উপরে যেমন তাদের আস্থা নেই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষও এই যে 7 তারিখে জানুয়ারি মাসের 7 তারিখে যে একটি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, নির্বাচনের নামে যে একটি তামাশা হয়েছে, সেই দিন 7 তারিখে বাংলাদেশের মানুষও আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, এই আওয়ামী লীগ নামে যে মাফিয়ার দল, এদেরকে বাংলাদেশের মানুষ ভয়